তবে হুজুকপ্রিয় বাংলায় ওই এলাকায় ওই অশোকনগরে গণনা কেন্দ্রের ঠিক পাশে একটা মিষ্টির দোকানে আজ এসে গেল নতুন ব্যালট মিষ্টি। এই ব্যালটের পুরো বিষয়টা এবার খাওয়াবো থুরি, এবার দেখাবো আপনাদের, দেখুন। হারের হাত থেকে বাঁচতে অভিনব প্রয়াস, ব্যালট চিবিয়ে খেয়ে ফেলার ভয়ঙ্কর অভিযোগ, এটাই এখন জোর চর্চার বিষয় বাংলা জুড়ে। হাবড়ার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট খেয়ে ফেলার অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী। এই বুথে ফের ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, কিন্তু সেই ভোট কবে হবে তা এখনো জানিয়ে উঠতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। আইনে যেটা লেখা আছে সে দেখতে হবে। ব্যালট খাওয়া নিয়ে শোরগোল এমন পর্যায়ে পৌঁছেছে যে কাউন্টিং সেন্টার সংলগ্ন অশোকনগরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে ব্যালট মিষ্টি। গত 11 জুলাই অশোকনগর সেকেন্ডারি বয়েজ হাই স্কুল, সেখানে ঘটে গেছে একটা আজব ঘটনা। আর সেই গণনা কেন্দ্র থেকে প্রায় কাছেই বলা যায় অশোকনগর স্টেশন সংলগ্ন এলাকায় যশোর রোডের ধারে এই মিষ্টির দোকানে রাতারাতি বানিয়ে ফেলা হয়েছে ব্যালট মিষ্টি। একজন রাজনৈতিক কর্মী দিনের শেষে তার এত উদগ্র আগ্রহ মানুষের সেবা করার যে তিনি ব্যালটটাও খেয়ে নিলেন। ভবিষ্যতে হয়তো এই দিনও আমরা দেখতে পারি, হয়তো একজন প্রার্থীকে দেখা যাবে ইভিএম মেশিনটি খেয়ে ফেলার চেষ্টা করছে। বাংলায় একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তা পঞ্চায়েতের মধুভাণ্ডের এমন অমোঘ আকর্ষণ যে সেই আকর্ষণে নেতারা মানুষ থেকে ছাগল হয়ে যেতেও রাজি আছে। এক ম্যাজিশিয়ান ছোট্ট একটা স্টেজের ওপরে উঠে অনেকগুলো কাঁচা তোমার ওই যে জিওল মাছ খাচ্ছে আর কি, কাঁটালা জিওল মাছ খাচ্ছে, সাইডে একটা ছাগল বাঁধার আছে। তখন বললো আমি এই জিওল মাছ খাওয়া শেষ করে এই ছাগলটাকে খাবো। পাবলিক আরও খুশি, আরে বাবা গোটা ছাগল খাবে, গোটা ছাগল খাবে। তখন বললো আরেকটা কথা আছে, ছাগলটা শেষ করে আমি আপনাদের কোলে যতগুলো বাচ্চা আছে সেগুলোকে খাবো। পাবলিক একদম হাওয়া হয়ে গেল। মানে তখনও পর্যন্ত মানুষের এই বিবেকটা ছিল যে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলবে, অর্থাৎ আমার পরের প্রজন্মটাকে খেয়ে ফেলবে। কিন্তু আজকে আমরা সব বিকিয়ে দিয়েছি, আমাদের সমস্ত সত্তা ব্যালট পেপার খেয়ে ফেলছি, কিন্তু হজম করা অত সহজ নয়। আবার দেখছো তো রিপোলিং হচ্ছে, সব কিছু হচ্ছে। রোদে ভাজা ইঁটের পাঁজা, আর নেতারা সব তো এক একজন রাজা। সুতরাং রোদে ভাজা ইঁটের পাঁজা, তার উপরে বসলো রাজা, হাতে ধরা ব্যালট পাঁজা, খাচ্ছে কিন্তু গিলছে না। যে খেলো সেটা বুঝতে পারলো না, যেটা প্রমাণিত হলো যে এই প্রার্থীগুলোর সেলফ কনফিডেন্সের কী অভাব, যে আমি হারতেও পারি তাই আগে ভাগে ব্যালটটা খেয়ে প্রমাণ করে দিয়ে। এই ব্যালট হজম হওয়ার নয় ভাই, ওই ব্যালটগুলো হজম হয় যে ব্যালটগুলো অনেস্ট ছাপ্পা থাকে, সেটা যার দলের ছাপ্পা হোক না কেন। যত কিছু খাওয়া দেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকোশে এই আশাতে। তবে সুকুমার রায়ের কবিতায় খাবারের তালিকায় আর যাই হোক ব্যালট পেপার ছিল না। ওখানে পুনর্নির্বাচন হবে শুনছি, ওনাকে একটু দূরে দূরে রাখাই ভালো, কারণ উনি আবার কি খাবেন। ওখানে অনেক কাগজপত্র, ইম্পর্টেন্ট ফাইল, বই খাতা অনেক কিছু থাকবে, টুল চেয়ার, মানে ওনাকে যতটা দূরে রাখা যায় ততই ভালো। টেনিদা রেগে গিয়ে বলেছিল নাটক করতে গেলে সব খেতে হবে। তুই জানিস দানিবাবুর এত বড় অভিনেতা কেন, উনি নাটকের আগে মনুমেন্ট খেয়ে নামতেন। তো এইটা পুরো আমি খুব হাসতাম যে একটা মানুষ মনুমেন্ট খেয়ে নিচ্ছে নাটকের আগে, কিন্তু আমি জানতাম না আরও বড় হাসির বাস্তব আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। একজন মানুষ ব্যালট পেপার খেয়ে নেবেন, মানে পারলে উনি গণতন্ত্রকেই খেয়ে নেন, পারলে কনস্টিটিউশন বুকটাকেও খেয়ে নেন, নেহাত অনেক মোটা বই বলে খাবেন না। মহাদেব মাটি ব্যালট খাওয়ার অভিযোগ অস্বীকার করলেও তাকে নিয়ে চর্চার অন্ত নেই। সঞ্চয়ন মিত্র, অরিত্রী ভট্টাচার্য, সমীরণ পাল, এবিপি আনন্দ।